আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তার ইচ্ছা হলো যে জীবনের সঙ্গিনীকে মনের মতো পাওয়া, জীবনের সঙ্গীকে মনের মতো পাওয়া, যে ছেলেটা বা মেয়েটা আমার জীবনের সঙ্গী হবে বিবাহ সূত্রে সে যেন আমার মনের মতো হয়, সৌন্দর্য হয়। এক একজনের এক এক ধরনের টার্গেট থাকে, চিন্তা ভাবনা থাকে। এক্ষেত্রে অনেক খোঁজাখুঁজি করার পর দেখা যায় মনের মতো মিলে না। তো আমি এই ভিডিওটিতে কোরআনের একটি আয়াতের কথা বলবো, যে আয়াতটির উপরে 21 দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আমল করলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের মতো পাত্র পাত্রী মিলিয়ে দিবেন, মনের মতো জীবন সঙ্গিনী জীবন সঙ্গী মিলিয়ে দিবেন। তো আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোরআনের একটি আয়াত, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। এই আয়াতটি আপনারা প্রতিদিন যে কোনো নামাজের পর 40 বার, 70 বার বা 100 বার বা তার চেয়ে বেশি সর্বনিম্ন 40 বার পড়বেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে আপনার মনের কথাগুলি বলবেন মুনাজাতের মধ্যে। কারণ আয়াতটির অর্থ হলো, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো এবং জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো। দুনিয়াতে কল্যাণের অর্থ বিভিন্ন তাফসিরের মধ্যে এসেছে, ভালো ঘর বাড়ি, প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা, সুন্দর স্ত্রী, ভালো ছেলে, এই ধরনের ব্যাখ্যা করা হয়েছে। অতএব আপনারা যদি এই আয়াতটি বেশি বেশি করে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে দোয়া করেন, আশা করি আপনাদের মনের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। তবে আয়াতের উপরে আমল করার জন্য শর্ত হলো অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এই বিশ্বাস রেখে আমল করতে হবে। আসসালামু আলাইকুম।